আবার কিয়াই নদীতে আমরা নৌকায় উঠেছি, নৌকায় করে আমরা আবার আগের প্রান্তে ফিরে যাচ্ছি। তার পিছনে দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয় রাজ্য, এবং এই মাঝখানে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি ডাউকি ঝুলন্ত সেতু। এই ডাউকি ঝুলন্ত সেতুটি ডাউকি শহরের বাণিজ্যিক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই ঝুলন্ত সেতুর মাধ্যমে ডাউকি নদীর দুই প্রান্তকে কানেক্ট করা হয়েছে। এবং পিছনের দিকে পাহাড়ে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ওটা হলো ডাউকি শহর। এবং এই পাহাড়গুলোকে বলা হয় ভারতের খাসিয়া জৈন্তা পাহাড়। খাসিয়া জৈন্তা পাহাড়গুলো ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত। এবং এই মেঘালয় রাজ্যে আবার যে শহরটি বিস্তৃত সেই শহরটির নাম হলো ডাউকি শহর। এবং আপনারা দেখতে পাচ্ছেন জাফলংয়ের পানি অত্যন্ত নীল জলরাশি, কি সুন্দর। আমরা কিয়াং নদীর মাঝখানে আপনারা ঢেউ দেখতে পাচ্ছেন, কত সুন্দর ঢেউ এবং একদম নীল জলরাশি, অনেক সুন্দর। এবং নিচের পাথরগুলো অসুন্দরভাবে দেখা যায়, একদম স্বচ্ছ নীল, যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না, খুবই সুন্দর। একদম সবুজ আপনি এটা চোখের পাখা ব্যক্ত করা যাবে না। নিচের যে পাথরগুলো আছে সব পাথর দেখা যায়, এবং কেউ যদি নিচে ডুব দেয় এবং তাকেও পরিষ্কার দেখা যায়। এখানে দেখছেন এখানে অনেক পর্যটক এসেছে। আমরা এখন ভারতের জিরো পয়েন্টের দিকে যাচ্ছি, ওটা হলো বিজিবি এবং বিএসএফ এর ক্যাম্পের কাছাকাছি একটা অবস্থান।